মালদার মালতীপুর বিধানসভার জালালপুরে প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে সুর চড়ালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এই ইস্যুতে একযোগে বিঁধলেন কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে। কেন্দ্রে বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, কেন্দ্রীয় বঞ্চনা এবং বিরোধীদের কুৎসার জবাব দিতে এদিন মালতীপুর বিধানসভার জালালপুরে তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ্য জনসভার ডাক দেওয়া হয়। সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন সহ আরও অনেকেই। সেই সভাতেই বক্তব্য রাখতে উঠে জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি শুরু থেকেই কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে তেড়ে ফুড়ে আক্রমণ করে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে বিরোধীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান। আপনারা দেখেছেন সাবরমতী বিতে রায়বুড়ি বিশ্বাস নামক একজন কংগ্রেস উপনির্বাচনে পাস করেছে, করতেই পারে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেসি বন্ধুরা নতুন করে একটা সাম্প্রদায়িকতার জিকির তুলছেন। মুসলমান এক হোক, মুসলমান এক হোক, যারা ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের, যখন মতবাদী হিন্দু মুসলিম সমস্ত মানুষকে সাথে নিয়ে কথা বলছেন, যখন মুসলমানদের পাশে দাঁড়িয়ে মসজিদে দাঁড়িয়ে তখন তিনি এত আত্মীয় দোয়া করছেন, ওই পশ্চিমবঙ্গের মুসলমান মানুষ, গরিব মানুষ, অবহেলিত বঞ্চিত মুসলিম সমাজ পশ্চিমবঙ্গের, আল্লাহ তুমি তো তাদেরকে জেলা তৃণমূলের সভাপতির এহেন বক্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েনি বিরোধীরা। এ প্রসঙ্গে জেলা কংগ্রেস নেতা কালী সাধন রায় এবং বিজেপি নেতা অম্লান ভাদুরী ঠিক কি বলেছেন শুনুন। যারা নিজেরাই সমাজচ্যুত হয়ে গেছেন তারা আর অন্যকে সমাজচ্যুত করবেন কি, নিজেরা সমাজচ্যুত এই আতঙ্কে গোলাপের মতো ওই কথাগুলো বলে বেড়াচ্ছে। তিনি মানুষকে সমাজচ্যুত কথা বলছেন, তিনি নিজেই সমাজচ্যুত হয়ে পড়েছেন। এবং তারপরে যেটা আমরা দেখেছি যে তৃণমূলের যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বে তিনি কোণঠাসা, তাই নিজেকে মিডিয়ার সামনে তুলে ধরার জন্য, রাজনেতৃত্বের কাছে তুলে ধরার জন্য তিনি বারে বারে এইসব আনপার্লামেন্টারি কথাবার্তা তিনি বলছেন, যাতে সংবাদ মাধ্যমে তার খবরটা হয়।